রাজধানীতে অসহনীয় হয়ে উঠছে যানজট। কর্মঘণ্টা নষ্টের কারণে প্রতিদিন ক্ষতি প্রায় 139 কোটি টাকা। ক্যাসিনো কাণ্ডে পুরান ঢাকার এনু রূপন সহ 11 জনের বিরুদ্ধে রায় আজ, 4 আসামি পলাতক। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া, আক্রান্তদের বেশিরভাগই শিশু। খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ। বিমান কর্মকর্তাদের দুর্ব্যবহার, ফ্লাইট দেরি সহ নানা অভিযোগ, বেবিচক চেয়ারম্যানের দুঃখ প্রকাশ। এপ্রিলে মাঝারি তাপপ্রবাহ চলবে বলছে আবহাওয়া অফিস। অনাবৃষ্টিতে বাড়ছে বজ্রপাতের তীব্রতা। স্বাগত সকাল নটে বিরতিহীন সংবাদে, আপনাদের সাথে আছি মাতি ফান্তুমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজধানীর যানজট ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। প্রধান সড়ক থেকে অলিগলিতেও তৈরি হচ্ছে তীব্র জট। যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, দিনে ক্ষতি হচ্ছে প্রায় 139 কোটি টাকা, যার প্রভাব পড়েছে জিডিপি ও মাথাপিছু আয়ে। সকাল কিংবা বিকেল রাজধানী জুড়ে যানজটের এই চিত্র প্রতিদিনের। অসহনীয় যানজটে নাকাল নগরবাসী, ঘণ্টার পর ঘণ্টা কাটছে সড়কে। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকাবাসী। সকাল থেকে ভাড়া মারছে, এই পর্যন্ত মনে করেন 1200 টাকা। থেকে 1200 টাকা ভাড়া মারলে মনে হয় 1000 টাকা জমা গাড়ি। গ্যাস লাগবে, এখনও তো কিছু নিজের তো কিছু হয়নি। এখন একটা কাজে একটা সময় দিলাম, 2টা বাজে আমরা যাবো, এখানে যেতে যেতে আমরা 4:30-5টা বেজে যাচ্ছে। হ্যাঁ, তো তা তো আমার কাজটার হচ্ছে না, অর্থনৈতিকভাবে আমি এখানে দুর্বল হয়ে যাচ্ছি। সম্প্রতি বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় বলছে, প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টা, যার অর্থনৈতিক ক্ষতি 138 কোটি 90 লাখ টাকা। বিআরটিএর ঢাকা মহানগরীতে কী পরিমাণ সড়ক আছে, এই সড়কে কী পরিমাণ যানবাহন চলছে এবং কী পরিমাণ যানবাহন চলা উচিত, এটা নিয়ে যে একটা গবেষণা হওয়া দরকার, এই গবেষণা কিন্তু করেননি। বরং আমি যেটি মনে করি, তারা অনেকটা ফ্লাট গেট ওপেন করে দিয়েছে। বন্যার পানির মতন যানবাহনের সংখ্যা রাস্তায় বাড়ছে। অতিরিক্ত জ্বালানি, স্বাস্থ্য ক্ষতি, দুর্ঘটনা ও সড়কের অবকাঠামো ক্ষতি হচ্ছে দৈনিক 14 কোটি 52 লাখ টাকা। অসম্ভব তীব্র যানজট হচ্ছে ঢাকা শহরে, মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের প্রোডাক্টিভিটিতে তার ইম্প্যাক্ট পড়ছে। এটি আসলে একটা সাস্টেইনেবল সিটির জন্য, একটা প্রোডাক্টিভ ম্যান পাওয়ারের জন্য খুবই নেতিবাচক ভূমিকা রাখে। বিআইডিএস এর আরেক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার যানজটে বছরের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে মোট দেশজ উৎপাদনের 2.9%। পরিকল্পনা মন্ত্রী বলেন, জনগণকে ঢাকামুখী হওয়ার প্রবণতা কমাতে হবে আর যানজট নিরসনে কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। আপনি যদি অভিযোগ করেন যে আমরা দেখছি না, অবহেলা করছি, সঠিক নয়। হ্যাঁ, যত দ্রুত অত দ্রুত আমরা পারছি না। 2টা কারণ, আমাদের আর্থিক সংগতির প্রশ্ন আছে। যানজট কমার জন্য আমরা ফ্লাইওভার, মেট্রো রেল, আরও এমনকি আপনি শুনেছেন গত 2 দিন আলোচনা হচ্ছে পাতাল রেলের আমরা চিন্তা করছি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার 11.2% ঢাকায় বসবাস করে আর সড়কে ধারণ ক্ষমতার চেয়ে 30 থেকে 40 গুণ বেশি গাড়ি চলাচল করে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে কর্মজীবীদের অফিসে আসা যাওয়ার ভাড়া, 4 ঘন্টার মধ্যে স্কুলের ডাবল শিফট, শিক্ষার্থীদের পরিবহনের নতুন গাড়ি, ইফতারের জন্য ফুটপাত দখল সহ নানা কারণে রাজধানীতে বেড়েছে যানজট। সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সকালে লম্বা লাইন, বিভিন্ন প্রকল্পের কারণে ভাঙা রাস্তা আর 4 রাস্তার মোড়ে লোকাল বাসের প্রতিযোগিতার কারণে ঢাকার রাস্তায় যানজটের শিগগিরই সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। 2005 সালের গবেষণায় দেখা যায়, ঢাকার রাস্তায় গাড়ি ছিল ধারণ ক্ষমতার 1.5 গুণ। কিন্তু 17 বছর পর রাস্তা না বাড়লেও গাড়ি বেড়ে দাঁড়িয়েছে তারও 2 গুণ। সাধারণত রাজধানীতে গণপরিবহন চলে প্রায় 18 ঘন্টা, কিন্তু রমজানে ইফতারের কারণে তা কমে এসেছে 10 ঘন্টায়। অন্যদিকে 4 ঘন্টার মধ্যে কিছু কিছু স্কুলে ডাবল শিফট চালু হয়েছে, সে কারণে এক শিফট শেষ হলে আসে আরেক শিফটের শিক্ষার্থীরা, এতে চাপ বাড়ে রাস্তায়। এদিকে বিকাল 5টা থেকে রাত
11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সকালের দিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। একটা ইন্ডিভিজুয়াল যানবাহনে একজন বাচ্চা যাচ্ছে, একটা শিফট শুরু শেষের পরে যখন আরেকটা শিফট শুরু হয় সেখানে কিছু যানবাহন বাচ্চাদেরকে পিক করছে, আবার কিছু কিছু যানবাহন যারা তাদের সন্তানদেরকে স্কুলে ড্রপ করছে। তো এই ক্ষেত্রে একটা আধিক্যের একটা বিষয় আছে। 7-8টার দিকে একটা গ্যাসের প্রেশার থেকে এই গ্যাসগুলো নিয়ে যখন গাড়িগুলো পেট্রোল পাম্প থেকে বের হয়ে যায়, বাই দিস টাইম কিন্তু আবার স্কুলের টাইম শুরু হয়ে যায়। ওই স্কুলের টাইমের সাথে সাথেই কিন্তু আপনার অফিস, বিভিন্ন কার্যালয়ের ব্যাংকিং আওয়ারগুলো শুরু হয়ে যাচ্ছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে নানা প্রকল্পের কারণে গাড়ি চলার পথ হয়ে গেছে সংকীর্ণ। আর মোড়ে মোড়ে লোকাল বাসগুলোর প্রতিযোগিতা, ফুটপাত দখল করে ইফতারের বাজার বসানো সহ নানা অনিয়মে রাজধানীর যানজট অসহনীয় হয়ে উঠেছে বলছেন বিশেষজ্ঞরা। এতদিন অভিযান সর্বস্ব কাজ হতো, অভিযান না, সারাক্ষণ কন্টিনিউয়াসলি মুক্ত রাখতে হবে ফুটপাতটাকে, পার্কিং অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিতে হবে, এবং রোজার সময় ফুটপাতের একটা অসঙ্গতিপূর্ণ ব্যবহার হয়, ফুটপাতে ইফতারির সামগ্রী বিক্রি করে, এখানে কিন্তু কঠোর হতে হবে। রমজানের দিনে রাজধানীর সড়কে ভোগান্তি বন্ধে সব বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে কমিউনিটি বেসিসে সমস্যার সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া এনু ও রূপন ভূঁইয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ইকবাল হোসেনের আদালত এই রায় ঘোষণা করবেন। এই আদালতে এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে 4টি অর্থ পাচার মামলা বিচারাধীন। এর মধ্যে একটি মামলায় গত 16 মার্চ যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে, আজ রায় ঘোষণার দিন ঠিক হয়েছে। বাকি 3টি মামলা সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে। গত বছরের 26 জানুয়ারি এই 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগপত্রভুক্ত 11 আসামির মধ্যে কারাগারে আছেন 7 আসামি। বাকি আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, শহীদুল ও পাভেল মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। কর্মচারী থেকে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া 10 বছরেই হয়ে যান অঢেল সম্পদের মালিক। এর মধ্যে তাদের 121টি ফ্ল্যাট, 25 কাঠা জমি, নগদ 32 কোটি টাকা, 700 ভরি স্বর্ণ ও 24 কোটি টাকার FDR এর সন্ধান পেয়েছে CID। মানি লন্ডারিং এর অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে 5টি মামলার বিচার শুরু হলেও বুধবার হচ্ছে ওয়ারী থানার একটি মামলার রায়। এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বেড়ে ওঠা পুরান ঢাকাতেই। 10ম শ্রেণীর গণ্ডি পার না হতেই পড়ালেখা ছেড়ে লেদ মেশিনের দোকানে কাজ শুরু করেন দুই ভাই। পরে খুলে বসেন এনুরূপন স্টিল মিল নামের লোহার দোকান। বাবা নিয়মিত যেতেন আজাদ স্পোর্টিং ক্লাবের জুয়ার আসরে, সেখান থেকেই জুয়ার হাতে খুরি এনুরূপনের। 2010 সালের দিকে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে যুক্ত হন দুই ভাই। প্রথমে সেখানে চালু করেন 110 খেলা, পরে নেপালের নাগরিক হেরির পরামর্শে 2014 সালে খুলে বসেন ক্যাসিনো ব্যবসা। দিনে দিনে অর্থের পাশাপাশি বাড়তে থাকে তাদের ক্ষমতাও। একসময় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি হন এনু আর রূপন পান সহসম্পাদক পদ। 2019 সালের 18 সেপ্টেম্বর র‍্যাব রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করলে সামনে আসে এনু রূপনের ক্যাসিনোর বিষয়টি। পরে আত্মগোপনে চলে যান দুই ভাই। সে বছরের 24 সেপ্টেম্বর পুরান ঢাকায় এনুরূপন ও তাদের কর্মচারীদের বাসায় অভিযান চালিয়ে বিপুল স্বর্ণ, নগদ অর্থ ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব। 3.5 মাস আত্মগোপনে থাকার পর 2020 সালের জানুয়ারিতে কেরানীগঞ্জ থেকে 40 লাখ টাকা সহ দুই ভাইকে গ্রেপ্তার করে CID। পরের মাসে রাজধানীর লালমোহন শাহ স্ট্রিটে দুই ভাইয়ের বাসার সিন্দুক ভেঙে পাওয়া যায় 26.5 কোটি টাকা। পরে তাদের নামে দায়ের করা 5টি মামলা তদন্ত নেমে 121টি ফ্ল্যাট, 25 কাঠা জমি, নগদ 32 কোটি টাকা, 700 ভরি স্বর্ণ ও 24 কোটি টাকার FDR এর সন্ধান পায় CID। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার কথা স্বীকার করে শুটার মাসুম মোহাম্মদ আকাশ 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে জবানবন্দি দেয় মাসুম।
এর আগে টিপু হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শেষে মাসুমকে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। প্রায় 2 ঘন্টা ধরে মাসুমের জবানবন্দি শোনেন মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। জবানবন্দি রেকর্ডের পর মাসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গুলি করে হত্যার কথা মাসুম স্বীকার করেছে। সেই সঙ্গে পুরো ঘটনায় আদালতে বিচারকের কাছে খুলে বলে সে। গেল 24 মার্চ রাতে শাহজাহানপুরে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও রিক্সা আরোহী কলেজ ছাত্রী প্রীতি। আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডায়রিয়ার প্রকোপ। গত কয়েকদিনেও হাসপাতালে কমছে না রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া আক্রান্তের একটি বড় অংশ শিশু, ফলে তাদের জীবনযাপন যেন স্বাস্থ্যকর হয় তা নিশ্চিত করতে হবে অভিভাবকদের। তবে রক্ত পায়খানা, পেটের পীড়া সহ অন্যান্য উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। 6 মাস বয়সের মুনতাহানা, ডায়রিয়া আক্রান্ত কাহিল শিশুটি 2 দিন ধরে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। চোখ দুটো ঢুকে গেছে কোটরে, মাথায় বাটারফ্লাই সুই বসিয়ে কোনো মতে স্যালাইন দেওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে। প্রবলেম পায়খানা আর বমি, এই কয়েকদিন থেকে 10-15 বার পায়খানা হচ্ছে আর বমি হচ্ছে। ঋতু পরিবর্তনে সারা দেশেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীও বাড়তে শুরু করেছে আশঙ্কাজনক হারে। পেটে ব্যথার লেগে কালকে আনিয়া ভর্তি করছি, আগে এমনি ডাক্তারের ওষুধ খাওয়াইছি, সারে নাই। 3 দিন যাবৎ পায়খানাও হয় না, পেটে ব্যথা, এই যে থাহে থাহে চিক্ষির পেরে উঠি পেটে ব্যথার জন্য। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন জীবনযাপন, যেখানে সেখানে মলত্যাগ, সঠিক উপায়ে হাত না ধোয়া, অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ সহ নানা কারণে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে মানুষ। মাথার নিচের মাথার তালুটা ডেবে যাচ্ছে, স্কিনটা টান দিলে আস্তে আস্তে চলে যাচ্ছে, জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, চোখের পানি শুকিয়ে যাচ্ছে। এই সমস্ত লক্ষণগুলো যখন আমি দেখি, আমরা দেখি মা বাবাদেরকে আমি সতর্ক করে দিতে হচ্ছে, এরকম লক্ষণ দিলে যেন তারা কখনই বাচ্চাটাকে বাসায় রাখে না। ইউনিসেফের তথ্য মতে, কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ার আশঙ্কা 40% হ্রাস করে। বড়দের পাশাপাশি শিশুদেরও খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ চিকিৎসকদের। পিওর পানি খাচ্ছে, দূষিত পানি খাচ্ছে না, তাহলে কিন্তু তার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকবে। খাদ্যটা যদি আমরা যদি যাকে ফ্রেশ খাবার খাই এবং এখনই রান্না করলে এখনই খাই, ওইটা রেখে দেওয়ার কোনো সুযোগ নাই। আর রেখে দিতে গেলে তাকে অবশ্যই রেফ্রিজারেটরে ভালো রিফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে এবং রেফ্রিজারেটর থেকে বের করে আবারও তাকে গরম করে খাওয়াইতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে 3.5 লাখেরও বেশি মানুষ ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 2 জন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতলক্ষায় অ্যামোনিয়া বাড়ায় নিজের বাসার পানিতে কিছুটা গন্ধ পান বলে জানিয়েছেন ওয়াসার এমডি তাকসিমে খান। জানান, লাইনের ত্রুটি বা বাসাবাড়ির পানির ট্যাঙ্কের কারণে ওয়াসার 5-8% পানি দূষিত হয়। রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন তিনি। তবে ডায়রিয়া প্রবণ 10 এলাকার পানি পরীক্ষা করে জীবাণু মেলেনি বলছেন ওয়াসার এমডি। রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পানির সংকট, সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। নগরবাসীর অভিযোগ, অনেক এলাকায় দুর্গন্ধের কারণে ফুটিয়েও পান করা যাচ্ছে না পানি। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন ওয়াসার এমডি তাকসিমে খান। বলেন, বিভিন্ন কারণে ওয়াসার 5% বেশি পানি দূষিত হয়, তবে ঝুঁকি এড়াতে সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন তিনি। 95% তো আমাদের ঠিক আছে পানি, কিন্তু আপনি যে 5%-এর মধ্যে না, সেই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। 1-2 হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা কি ক্লিন আছে কিনা। আপনার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের যদি ক্লিন না থাকে তাহলে তো আপনি কন্টামিনেশন হবেন। আপনার ওভারহেড ট্যাঙ্ক যদি ক্লিন কিনা, তা কাজেই এই জন্যই আমরা বলবো সতর্কতা হিসাবে যে আপনি পানিটা ফুটিয়ে খাবেন। পানিতে ডায়রিয়ার জীবাণু নেই, তাই ডায়রিয়ার প্রকোপের জন্য ওয়াসা দায়ী নয়, দাবি তাকসিমে খানের। কোথাও কোনো আপনার ইকোলাই বা যেটাকে বলে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় নাই। আমরা যেটা প্রিভেনশন হিসেবে করেছি, যে যদিও বা কোনো জায়গায় কোনো জীবাণু থেকেও থাকে, সেটা যেন মরে যায় বা ধ্বংস হয়ে যায়, সেজন্য আমরা ক্লোরিন দিয়ে থাকি। তো অনেক জায়গায় ক্লোরিন কম থাকে অথবা ক্লোরিন রেসিডিউয়াল ক্লোরিন শেষ মাথা পর্যন্ত যায় না, তা আমরা একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে সঙ্গে সঙ্গে সব জায়গায় ওই বিশেষ জায়গাগুলোতে ক্লোরিনেশনটাকে বাড়িয়ে দিয়েছি। ওয়াসার এমডি জানান, চলমান প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীর পানি ব্যবস্থাপনা টেকসই, পরিবেশ বান্ধব ও গণমুখী হবে। আদিলুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কঠোর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিরোধীদের সন্দেহ, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী নাকি জনপ্রতিনিধি? আর বাণিজ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, 56 বছর রাজনীতির পরও ব্যবসায়ী দুর্নাম ঘুঁচেনি। জাতীয় সংসদে আলোচনার জন্য উত্থাপন করা হয় বাণিজ্য সংগঠন বিল 2022। বিলটির পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন সংসদ সদস্যরা। বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যদের দাবি, এই বিলের মাধ্যমে ব্যবসায়ী সিন্ডিকেটদের স্বার্থ রক্ষা করা হবে, ভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। তারা অভিযোগ করেন, ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হয়ে সম্পদের পাহাড় গড়ছেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। তবে বাণিজ্য সংগঠন বিল একটি গুরুত্বপূর্ণ বিল, যদিও বিলটি এমনভাবে আনা হয়েছে যাতে ব্যবসায়ীদের তথা সিন্ডিকেটের স্বার্থ সুরক্ষিত হয়, জনসাধারণের স্বার্থ নয়। এই যে হাজার হাজার কোটি টাকার খেলা সিন্ডিকেটরা খেলে এবং সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তার কারণ হচ্ছে এই সিন্ডিকেটই হলো সরকার। সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নাই, মাননীয় স্পিকার। বিলের পক্ষে বাণিজ্যমন্ত্রী বলেন, আইনটি খুবই জরুরি বর্তমান সময়ের প্রেক্ষাপটে, তাই বিলটি আধুনিকায়ন করা প্রয়োজন। ব্যবসায়ীদের সংগঠনগুলোর মতামত নিয়ে বিলটি তৈরি করা হয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, 56 বছর রাজনীতি করার পর এখনও ব্যবসায়ী দুর্নাম ঘুচেনি তার। কোনো কোনো সদস্য এই আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে প্রথমেই বলে যে বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী, সেই হেতু সেই দিকটাকেই বেশি করে দেখানো হয়। মাননীয় স্পিকার স্যার, ব্যবসা করি আজকে 40 বছর, রাজনীতি করি আজকে 56 বছর, 66 সাল থেকে শুরু করেছে কিন্তু রাজনীতিবিদ হতে পারি নাই। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বাণিজ্য সংগঠন বিল 2022 সংসদে পাশ হয়। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদ আরো যা থাকছে, চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও বাড়ছে ভোজ্য তেলের দাম, সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের। ইউক্রেনের রুশ অভিযানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ জেলেনস্কি প্রত্যাখ্যান রাশিয়ার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় গ্যাসের চাপ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বেশিরভাগ ফিলিং স্টেশনের সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান অনেকে। এদিকে যেখানে চাপ আছে সেখানেও ভিড়ের কারণে গ্রাহকদের 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গাড়ির সারি দীর্ঘ হওয়ায় আশপাশের সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। সিএনজি পাম্প কর্তৃপক্ষ বলছে, রমজানের আগে থেকেই গ্যাস স্বল্পতা ছিল। এর মধ্যে বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট কাটতে 10 এপ্রিল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে পেট্রো বাংলা। বাসাবাড়ি গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও রাজধানীর সিএনজি পাম্পগুলোতে দেখা দিয়েছে সংকট। গ্যাসের চাপ না থাকায় মগবাজার, তেজগাঁও, শিল্পাঞ্চল, মালিবাগ সহ বিশ্ব রোডের অনেক এলাকায় সিএনজি পাম্পের আশপাশে রাস্তায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, তেজগাঁও এলাকার এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, গ্যাসের চাপ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? রাজধানীর বদলাইনি আমি এখন তেজগাঁওয়ের একটি গ্যাস ফিলিং স্টেশনে আছি। আমি কিন্তু এখানে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা হলো অবস্থান করছি। আমরা দেখছি যে সকাল থেকেই লম্বা লাইন দিয়েছে এখানে এই রিফিল করতে আসা যারা প্রাইভেট যান আছে, সিএনজি আছে তারা। এবং আমি যদি লম্বা লাইনটি একটু আপনাদের বলে বোঝাতে চাই যে এখানে যে বিজয় সরণির মোড়টি আছে সেখান থেকে কিন্তু অনেকটা নাককান গলা যে ইনস্টিটিউট আছে সেখান পর্যন্ত কিন্তু এই লাইন চলে গেছে। এবং এরা, এদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, এরা কিন্তু বলেছেন যে আসলে তাদের যে তিক্ত অভিজ্ঞতা গত 2-3 দিনে সেই জায়গা থেকেই তারা সচেতন হয়ে আজকে কিন্তু অনেক ভরে এসেছেন। তারপরেও কিন্তু তারা আসলে ভোগান্তি থেকে আসলে কোনোভাবে নিস্তার পাননি, তারা এসে লম্বা লাইনটিই পেয়েছেন। আর একটি বিষয় যেটি আসলে খুব করে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে সিএনজি, আমাদের রাজধানীতে যারা সিএনজি চালান, আসলে সিএনজি চালক, তাদের কিন্তু ক্ষোভটা হচ্ছে সবচেয়ে বেশি। এই প্রাইভেট যানগুলো কিন্তু আসলে সেইভাবে গ্যাস রিফিল না করতে পারলে হয়তো তারা কিছুটা বিড়ম্বনায় পড়বেন, সেইভাবে বাসা
পেতে পারবে না, কিন্তু যারা আসলে এই যে সিএনজি গুলো চালান, যারা এই সিএনজি দিয়ে তাদের আসলে পেট ভাত চলে, তারা কিন্তু খুব বেশি সমস্যায় পড়েছেন। যেমন আমরা যখন দুই তিনজন এর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গতকাল তারা সারা দিন 3-4 ঘন্টা শুধু এই গ্যাস রিফিল করতে তাদের সময় লেগেছে, এবং গ্যাস রিফিল করার পর যখন তারা রিফিল পয়েন্টে যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু তারা ফুল রিফিলটা করতে পারছেন না। অর্থাৎ আগে যেখানে 300 টাকার গ্যাস রিফিল হতো, সেখানে তারা 50-60 টাকা রিফিল করে ফিরতে হচ্ছে, এবং দিন শেষে কিন্তু তারা যেটা করছে, আমাদের যেটি তারা জানাচ্ছিলেন, যে তারা তাদের নিজের গচ্ছিত টাকা থেকে কিন্তু তাদের জমা দিয়ে যেতে হচ্ছে। তো দিন শেষে আমরা পেট্রো বাংলার সাথে কথা বলে যেটি জেনেছি, এই সমস্যা দূর হতে কিন্তু আসলে 10 তারিখ পর্যন্ত সময় লেগে যাবে। 10 তারিখের পরে কিন্তু সমস্যা কিছুটা না, বেশ ভালোভাবে সমস্যাটা সমাধান করা সম্ভব হবে বলে পেট্রো বাংলা থেকে আমাদের জানানো হয়েছে। তেজগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী সুমন তানভীর। বিমানের কাউন্টারে গেলে কর্মকর্তা ভিক্ষুকের মতো ব্যবহার করে এমন অভিযোগ করেছেন সৌদিগামী এক যাত্রী। মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত গণশুনানিতে বিমানের কর্মকর্তাদের দুর্ব্যবহার, ফ্লাইট দেরি সহ সেবার মান নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। সেসব ঘটনায় দুঃখ প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। যাত্রীদের অভিজ্ঞতা শুনতে ও সেবার মান বাড়াতে বিমানবন্দরে চলছিল গণশুনানি। এটা কিন্তু সরকারের নির্দেশনা যে আমাদেরকে গণশুনানি করতে হবে, জনগণের সাথে মিশতে হবে, জনগণকে জানতে হবে। শুনানিতে যাত্রীদের প্রায় সব অভিযোগই বাংলাদেশ বিমানের বিরুদ্ধে। সৌদি প্রবাসী রিয়াজের বিমান ছাড়ার সময় পরিবর্তিত হলেও তা জানায়নি কর্তৃপক্ষ, ফলে কুমিল্লা থেকে এয়ারপোর্টে আসার পর তিনি তা জানতে পারেন। তিনি সরাসরি অভিযোগ জানালেন বেবিচক চেয়ারম্যানের কাছে। পরে দায়িত্বরত কর্মকর্তাকে ডেকে পাঠানো হলে দুঃখ প্রকাশ করেন তিনি। ওনারা মনে করে এয়ারপোর্টটা ওনার বাবার সম্পত্তি, আমাদেরকে ওনারা ভিক্ষা দিচ্ছে, এভাবে আমরা সাহায্য নিচ্ছি। ওনার কাছে আমরা সরি বলছি বিমানের পক্ষ থেকে, এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে ব্যাপারে আমি কর্তৃপক্ষ এবং আমরা যথাযথ ব্যবস্থা নিব স্যার। দেশের সবগুলো বিমানবন্দর আন্তর্জাতিক না হওয়ায় চাপ বেড়েছে ঢাকা বিমানবন্দরের উপর, ফলে লম্বা লাইনে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 8 ঘন্টা জার্নি করে আসে, আসার পরে এয়ারপোর্টে 3-4 ঘন্টা বসে থাকে, বসার পরে আবার যদি বিমান ডিলে হয় তার কত কষ্ট হয়। বাংলাদেশের আতিথিয়তায় আমি মুগ্ধ, তবে বিমানবন্দরের সামনে লম্বা লাইন, যেখানে সেখানে মানুষ, যেটা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। বেবিচক চেয়ারম্যান বললেন নানা সীমাবদ্ধতায়ও প্রবাসীদের জন্য বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে। অনেকগুলো নতুন উড়োজাহাজ আসছে বিমানে, এবং বিমান ফ্লাইট এখন ডিলে হওয়ার তেমন কোনো কথা না। তারপর কেন বিলম্বিত হচ্ছে যদি এই সম্প্রতি কোনো হয়ে থাকে, এটার ব্যাপারে আমরা ব্যাখ্যা চাবো। এছাড়া বিমানের বেশিরভাগ ফ্লাইট দেরিতে ছাড়া ও যাত্রীরা চেকিংয়ে দীর্ঘ সময় লাগার অভিযোগ করলে তা খতিয়ে দেখার কথা জানান তিনি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। 2 সপ্তাহ নিম্নমুখী থাকার পর আবার পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম বাড়ছে। ভ্যাট প্রত্যাহার, ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা, অভিযান সহ নানা তৎপরতায় গেল 2 সপ্তাহ পাইকারি বাজারে কিছুটা স্বস্তি এনেছিল ভোজ্য তেলের দাম। সয়াবিন তেলের দাম নেমেছিল মন প্রতি 5,400 টাকা এবং পাম অয়েল 5,000 টাকায়। কিন্তু চলতি সপ্তাহে রমজানের প্রথম দিন থেকে আবারও বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। সয়াবিনে মন প্রতি বেড়েছে 700 টাকা আর পাম অয়েলে 400 টাকা। কেন এমন দাম বাড়ছে এর স্পষ্ট কোনো কারণ বলছেন না ব্যবসায়ীরা। কারো দাবি মিল থেকে কম তেল আসায় বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কম। আবার কেউ কেউ বলছে বেশি দামে তেল কিনে লোকসানের মুখে পড়েছেন অনেক খুচরা ব্যবসায়ী, তারা তেল বিক্রি বন্ধ রাখায় দাম বেড়েছে। কোনো পাইকার থেকে বিক্রি করতে পারতেছি না, কারণ 1 কেজি 2 কেজি 1 লিটার 2 লিটার 3 লিটার আমরা খুব বিক্রি করতেছি। মিল থেকে মাল আনতাম, এখন আমরা ডি পাচ্ছি না, ডি সংকট। ভোজ্য তেলের দাম নিয়ে এমন কোনো কারসাজির সদুত্তর নেই ব্যবসায়ী সংগঠনগুলোর কাছেও, নেই কোনো দায়ও। সাতটায় হাতুনগঞ্জে ব্যবসায়ীদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কেউ অতিরিক্ত যদি পণ্য বিক্রি ভোজ্য তেল বিক্রি করে তাহলে প্রশাসনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। এদিকে তেলের বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় ভোগান্তি বেড়েছে সাধারণ ক্রেতাদের। আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, এখন অনেক সময় তেলের পরিবর্তে তেল ছাড়া পানি দিয়েও যেন তেনভাবে রান্না চালিয়ে দিতে হচ্ছে। এখন তো আবার নির্ধারিত দেখতেছি যে যে রেটে সে রেট মানে বাড়তে থাকলো, কমতেছে না। ভোক্তাদের দাবি পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লোক দেখানো বাজার তদারকি বাদ দিয়ে টেকসই উদ্যোগ নেবে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
জেলায় জেলায় বেড়েছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। তিন চাকার যান নিষিদ্ধ হলেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছে এইসব যানবাহন। এতে একদিকে তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, দেশের প্রায় সব জেলাতেই এই তিন চাকার যানের দৌরাত্ম্য বেড়েছে, বগুড়ার পরিস্থিতি কেমন দেখছেন আর এটি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেশের অন্যান্য এলাকার মতো বগুড়াতেও ঠিক একই অবস্থা রয়েছে। এটি ঢাকা দিনাজপুর মহাসড়ক এবং এটি বনানী মোড় এলাকা, যেখানে সবসময়ে আপনি এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। প্রচুর যানবাহন চলাচল করছে এবং সেই যানবাহনগুলোর মধ্যে বেপরোয়া গতিতে যে যার মতো করে পারছে সেই রকম অবস্থাতেই থ্রি হুইলারগুলো চলছে। এবং আপনি জানেন যে হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে যে থ্রি হুইলার মহাসড়কে চলবে না, সেটি সিএনজি চালিত হোক বা ব্যাটারি চালিত হোক কোনোটাই চলবে না। কিন্তু এই মহাসড়কটাতে যদি আপনি দেখেন যতগুলো বাস ট্রাক চলছে তার চেয়ে বেশি চলছে থ্রি হুইলার এবং টু হুইলার, যার অধিকাংশই একেবারে অবৈধ এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যা পুরোপুরি। আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি ট্রাকের সামনে পাল্লা দিয়ে থ্রি হুইলারটি আসছে এবং এইরকম করেই তারা সচরাচর চলাচল করে, ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং প্রাণের সংখ্যাও দিন দিন বাড়ছে। এইরকম দুর্ঘটনায় আমরা গত 3 বছরে অন্তত 17টি বড় বড় দুর্ঘটনা দেখেছি যে এরকম থ্রি হুইলারের সবগুলো যাত্রী প্রাণ হারিয়েছে। এবং এইসব থ্রি হুইলারে যারা চালকের আসনে রয়েছে তাদের অধিকাংশেরই নেই কোনো চালকের সনদ এবং তাদের বয়স অনেকেরই 12 থেকে 14-15 এইরকমই রয়েছে। আপনি জানেন যে মহাসড়কে যানবাহন চলাচলের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো তোয়াক্কাই করে না এসব থ্রি হুইলার। এবং শুধু থ্রি হুইলার চালকই না, এদের যারা মালিক রয়েছেন তারাও মনে করেন যে এসব আইনকানুন মানার ব্যাপারে খুব বড় কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তবে হাইওয়ে পুলিশ বগুড়া রিজন, যার আওতায় উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোট 16টি জেলা রয়েছে, তাদের কর্মকর্তারা বলছেন যে ইতিমধ্যেই তারা বেশ কিছু এলাকায় বৈঠক করেছেন সিএনজি চালক বা থ্রি হুইলার চালকদের পাশাপাশি মালিকদের সাথে, কিন্তু তারপরে খুব বেশি একটা পরিবর্তন আসেনি এই মহাসড়কে। এই অবস্থায় তারা যেটি করছে যে হাইওয়েতে মোটামুটি তারা ব্যবস্থা নিতে যাচ্ছে কঠোরভাবে, সেই সাথে তারা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবহারও বাড়াচ্ছে। কিন্তু সব মিলিয়ে যেটি দাঁড়িয়েছে, যারা পথচারী, যারা থ্রি হুইলার চালক এবং মালিক, তাদের পক্ষ থেকে খুব বেশি সহযোগিতা পাচ্ছে না হাইওয়ে পুলিশ, এমনটাই অভিযোগ করছে। সব মিলিয়ে উত্তরের 16টি জেলাতেই এই থ্রি হুইলারের দৌরাত্ম্যে মানুষের জীবনযাত্রা একেবারে অসহনীয় উঠে হয়ে পড়েছে এবং তারা কোনো শৃঙ্খলার মধ্যেই থাকতে চাচ্ছে না। এবং হাইওয়ের যে নির্দেশনা এটার তথ্য তাদের অনেকেরই জানা আছে, কিন্তু সেটি মানার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা নেই এবং তারা মনে করছে যে যেহেতু তারা দরিদ্র এই আইন তাদের জন্য তেমন কার্যকর করার সুযোগ নেই। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়ক ও সড়কে চলাচলকালী পণ্যবাহী গাড়ি না থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে চাঁদাবাজি রোধে এই নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনার সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালে যুক্ত ছিলেন। এতে এআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। দেশের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে অপরাধ কমেছে বলে সভায় উল্লেখ করা হয়, তবে নারী ও শিশু নির্যাতন মামলা কিছুটা বেড়েছে। সভায় ঈদ কেন্দ্র করে শপিং মল, মার্কেটের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারেও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেও এবছর এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন না 68,000 শিক্ষার্থী। সরকারি বেসরকারি মিলিয়ে মোট 10,849 আসনের বিপরীতে পাশ করেছে 79,000 জন। পাশের হার 55.13%। এবারও পাশের হার ও মেধাক্রমে এগিয়ে মেয়েরা। এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শুক্রবার অংশ নেয় 1,39,742 জন। মঙ্গলবার ফল ঘোষণা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এবছর উত্তীর্ণ হয়েছে 79,337 জন। পাশের হার 55.13%। ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাশের হার 43 আর মেয়েদের 56। গত বছরের মতো এবারও মেধাক্রমে প্রথম নারী। সর্বোচ্চ 92.5 নম্বর পেয়ে প্রথম হয়েছেন খুলনার ডুমুরিয়ার সুমাইয়া মোসলেম মিম। এত বেশি প্রত্যাশা আমার কখনোই ছিল না, তারপরেও আল্লাহ আমাকে দিয়েছেন, সেজন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। সবার প্রথম ভালো মানুষ হওয়া, যার কারণে মানুষের যাতে সেবা করতে পারি, যেহেতু একটা সেবামূলক পেশায় যাচ্ছি। সেই ক্লাস 5 এসে উপজেলায় ফার্স্ট হয়েছিল,
এইটিও উপজেলায় ফার্স্ট হইল। তারপর সে এসএসসিতেও বোর্ডে প্লেস করেছিল গোল্ডেন এ প্লাস সহ নম্বরের দিক দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল। এসএসসিতেও সে সুন্দর রেজাল্ট করেছে। এ সব কিছু তার শিক্ষক মণ্ডলী এবং বেশিরভাগ যে শ্রম দিয়েছে আমি তার মাকেই এই শ্রমের দাবিদার মনে করি। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে আসন 4,350 আর 72টি বেসরকারি মেডিকেলে আসন 6,489। ভর্তি পরীক্ষার ফল নিয়ে আপত্তি থাকলে রিভিউয়ের আবেদন করা যাবে 7 থেকে 12 এপ্রিলের মধ্যে। এরপর শুরু হবে ভর্তি প্রক্রিয়া। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তার মধ্যে রয়েছে ছেলে 1,885 জন এবং মেয়ে রয়েছে 2,345 জন। এখানেও মেয়েরা বেশি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন, তারা বেশি কোয়ালিফাই করেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে এবছর ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে 22 এপ্রিল। বরিশাল ডিভিশনের শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে জমে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তের খুচরা কাপড় ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন হাটে। করোনার কারণে গত 2 বছর ব্যবসা ভালো না হলেও এবারের ঈদে ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। নানা প্রান্তের পাইকারি ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর এই চিত্র নরসিংদীর শেখেরচর বাবুরহাটের। 2 বছর পর ঈদকে ঘিরে চিরচেনা চেহারায় ফিরেছে দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি কাপড়ের বাজার। শার্ট, প্যান্ট, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও জাকাতের কাপড় সহ প্রায় সব ধরনের থান কাপড় কিনতে সেখানে ভিড় করছেন বিভিন্ন জেলার খুচরা বিক্রেতারা। ঈদ উপলক্ষে এবার কাপড়ে আনা হয়েছে নতুন ডিজাইন। সামনের দিনগুলোতে বাজারে বেচে কেনা আরও বাড়ার আশা বিক্রেতাদের। আমাদের এখানে তো ছাপা, তারপরে বয়েল, পবলিন, থ্রি পিস এইগুলো আর কি, লুঙ্গি, গামছা সব কিছু পাওয়া যাচ্ছে। আমরা আরও 3টা হাট পাবো, 3টা হাটে আমাদের মনে মনে যে ভালো বেচে কেনা হবে। তবে এবছর সব কাপড়ের দাম বেশি বলে জানিয়েছে ক্রেতারা। ধারাবাহিকভাবে সুতার দাম বাড়ার জন্য উৎপাদন খরচ বৃদ্ধির কারণেই এবছর কাপড়ের দাম বেশি বলে জানান পাইকারি বিক্রেতারা। পাইকারি বেচা কিনে এখানে দাম অনেক বেড়ে গেছে, গজে 5 টাকা, 2 টাকা, 3 টাকা বেড়ে গেছে। সুতার আমদানি কম, ইন্ডিয়ার সুতা নাই, চায়নার সুতা নাই, যার কারণে হলো সুতার দাম অনেক বেশি, কাপড়ের দাম অনেক বেশি। এবছর 1.5 থেকে 2 হাজার কোটি টাকারও বেশি বেচা কেনা হবে বলে আশা করছেন বণিক সমিতির নেতারা। ভালো বেচা কেনা হলে করোনার সময় লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। ঈদকে সামনে রেখে 1.5 থেকে 2 হাজার কোটি টাকার বেচা কিনে হয়, এবার হয়তো আরও বৃদ্ধি পাবে আশা করতেছি আমরা। কারণ যেহেতু গত 2 পিরিয়ডে প্যান্ডামিকের কারণে অনেক মানুষই সদাসেভাবে করতে পারেনি, এবার তারা করতেছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন হাটে প্রায় 5,000 দোকানে চলে বেচা কেনা। 46টি সিসি ক্যামেরা স্থাপন করা সহ জোরদার করা হয়েছে হাটের নিরাপত্তা ব্যবস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান মাসে পরিবারের সাথে সেহরি ও ইফতার করতে চান সবাই, আপনজনদের জন্য থাকে নানা খাবারের আয়োজন। কিন্তু যারা পরিবার থেকে দূরে থাকেন মেসে বা ব্যাচেলর বাসায়, তারাও সেহরিতে খুঁজে নেন ভিন্ন আঙ্গিকের পরিবার। সময় রাত 3টা, একটু পরে সেহরি, হাড়িতে চলছে রান্না, সবাই মিলে একসাথে হবে খাওয়া দাওয়া। রান্না শেষে বাসার সদস্যদের জন্য করা হচ্ছে আলাদা বাটি, প্রতি বাটিতে থাকছে এক টুকরো মাংস, আলু আর ঝোল। সবাইকে ডাকার পরে মেঝেতে বসে দল বেঁধে এক পরিবারের মতোই সেহরিতে খাবার খান বাসার সদস্যরা। এই দৃশ্য রাজধানীর একটি ব্যাচেলর বাসায়। বাজারটা সেটা আমরা মাসের শুরুতে একবারই করে নিয়েছি, যেহেতু রমজান মাস বাজার করতে একটু কষ্ট হবে ছেলেপেলেদের। তো যদিও দ্রব্যমূল্যের দাম একটু বেশি গত বছরের তুলনায়, এখন ম্যাচ লাইফটা আসলে ব্যাচেলার লাইফ, তো এটা একটু কষ্টই আছে। রাজধানী সহ দেশের বড় বড় শহরে বিপুল সংখ্যক তরুণ ও যুবক লেখাপড়া বা চাকরির কারণে থাকেন ব্যাচেলর বাসা ও মেসে। নিজ পরিবারকে কাছে না পেয়ে এক বাসায় থাকা সবাই হয়ে ওঠেন পরিবারের মতোই। পরিবারের সাথে সম্মিলিতভাবে বাবা মা সুন্দর মতো আদর করে খেয়ে দিত, কিন্তু এখানে আসলে মেস লাইফ এমনটা হয় না। মেস লাইফ হয় কি যে নিজের ইন্ডিভিজুয়াল খাবারটা নিজেকে খেতে হয়, তারপর হচ্ছে কষ্ট করে হলেও রোজা থাকতে হয়, সেহরিটা করতে হয়, ইফতারটা করতে হয়। পড়তির জন্য এখানে আসা, তো এইবার সবার ইচ্ছা করতে হচ্ছে, আব্বু আম্মু এক জায়গায়, আমি এক জায়গায়, একসাথে সবার সাথে খাওয়া হচ্ছে না, তো এই ব্যাপারগুলো খুব মনে পড়ে। মেসে ইফতার ও সেহরিতে থাকে উৎসবের আমেজ।
অনেকে সেহরির আগ পর্যন্ত সারা রাত জেগে থাকেন, সবাই মিলে চলে আড্ডা, কেউ কেউ ব্যস্ত পড়াশোনায়, সেহরির পরে নামাজ শেষ করে ঘুমান তারা। ভুয়ানা আসলে পরে আমরা সব অ্যারেঞ্জ করি, বাজার করে নিয়ে এসে আগে, তারপর হচ্ছে একজন কাজ গুছিয়ে দিই, একজন রান্না করি, একজনকে একজন হেল্প করি। হোস্টেল কিংবা মেসে রমজান মাসের ছুটি পেয়ে অনেকেই বাড়িতে চলে যায়, এতে করে রান্নাবান্না নিয়ে বাকিদের সমস্যায় পড়তে হয়। তাদের জন্য সেহরি ও ইফতারে আশেপাশের হোটেল বা অনলাইন ফুড ডেলিভারি ভরসা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চরম ভাবাপন্ন আবহাওয়ায় চলছে খরা। সিলেট ও ময়মনসিংহ বাদে সারা দেশে অনাবৃষ্টি থাকবে মধ্য এপ্রিলের পরও। আবহাওয়া অধিদপ্তর বলছে মার্চে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে 86%, তাই এপ্রিলে মাঝারি তাপদাহ থাকবে। আন্তর্জাতিক গবেষণা বলছে অনাবৃষ্টিতেই বজ্রপাতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে। মার্চ মাসে প্রতিদিনের স্বাভাবিক গড় বৃষ্টির রেকর্ড 49 মিলিমিটার, কিন্তু এবছর আবহাওয়া অফিসের তথ্য বলছে বৃষ্টি হয়েছে মাত্র 6.8 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 86 মিলিমিটার কম। এর পরপরই দিন দশেক বয়ে গেছে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে এপ্রিলে খরতাপ আরও তীব্র হবে। সিলেট, রংপুর, ময়মনসিংহে কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হলেও স্থায়ী হবে না। এতে করে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামের আবহাওয়া থাকবে চরম ভাবাপন্ন। বৃষ্টি না হয় বয়ে যেতে পারে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। মশাটা আমাদের দেশের ভিতরে থাকতেছে না, এটা কন্টিনিউ দক্ষিণ থেকে ঢুকতেছে, বিহার বেঙ্গল থেকে এটা উত্তর দিয়ে বের হয়ে যাচ্ছে টানা বাতাসে 20-30 কিলোমিটার, কিন্তু ওই রকম বৃষ্টি হবে না, যেটুকু বৃষ্টি হবে সিলেট, রংপুর এইসব অঞ্চলে। সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও দেশের বিরাট অঞ্চলে অনাবৃষ্টিতে কার্যত এখন খরা পরিস্থিতি। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও গ্লোবাল লাইটনিং ডিটেকশন নেটওয়ার্কের গবেষণা বলছে এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে হিট ওয়েভ বা তাপদাহ বয়ে যায়। অনাবৃষ্টিতে বোরো ধানের সেচেও দরকার হয় অতিরিক্ত পানি, এতেই সুনামগঞ্জ সহ হাওরের সবচেয়ে বেশি বজ্রপাত হয়ে থাকে। এই সেচ কাজের জন্য আমাদের যে ল্যাটেন্ট হিট যেটা হয়, উৎপন্ন হয়, অর্থাৎ দুই প্রকার তাপ তো, একটা হচ্ছে যে আপনার সেন্সিবল হিট, যেটা আপনার চামড়া ফিল করে গরম অথবা ঠান্ডা, আরেকটা হচ্ছে যে ফ্রিজে যদি আপনি পানি রাখেন সেই পানিটা বরফ হয়ে যাবে, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। পানির রূপ পরিবর্তন হয়, ফর্মটা পরিবর্তন হয়, তো সেই ল্যাটেন্ট হিটের পরিমাণ বেশি থাকে আমাদের দেশে প্রাক মৌসুমে, যেটা আসলে এই বজ্রপাত বা বজ্রঝড়কে বেশি উৎসাহিত করে। এবছর হাওড় অঞ্চলে আগাম পাহাড়ি ঢল আসায় সেচের পানির চাপ কম, আর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে এবছর থেকে 48 ঘন্টা আগেই পূর্বাভাস দেবে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর সদরের ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাঝহারুল ইসলামের বিরুদ্ধে। সোমবার রাতে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আমরা যেভাবে ভদ্রতা দেখাই অত ভদ্র কিন্তু আমরা না। তুমি আমার ছাত্র, তুমি এই সমস্ত বলছে এই যশোরে এমন কোনো ক্ষমতা নেই। বড় বড় অফিসাররা মাদারুল গেলি সেই আগে সিয়াসের দেয় জন্য নাবিল সাহেবের প্রতিনিধি আছে। আপনি কথা রেকর্ডিং করে রাখেন আপনার ওই আব্বাদের, ওই আব্বার বলেন যে মাদারুল এই কথাগুলো বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যাচ্ছে যুবলীগ নেতা মাজহারুল প্রধান শিক্ষক রবিউল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করছেন। এ সময় তিনি জেলা যুবলীগের সভাপতি ফরিদ আহমেদের লোক বলেও হুমকি দেন। এমনকি ওই শিক্ষককে হত্যার মাধ্যমে তার 6টি খুনের কোটা পূরণ হবে বলেও দাবি করেন তিনি। ভুক্তভোগী প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে মাজহারুল সহ বেশ কয়েকজন মিলে নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটি গঠন করেন, যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর জের ধরে গত 24 মার্চ মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয় মাজহারুল। পরে 31 মার্চ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শিক্ষক। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, আমার তো কমিটির মামলা আছে, মামলা যারা করেছে মামলা যদি তারা প্রত্যাহার না করে আমি কীভাবে আমি করব কমিটি। তবে ভাইরাল হওয়া অডিওটি নিজের নয় দাবি করে অভিযুক্ত যুবলীগ নেতা বলেন রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে। পরের কথাগুলো আমার সাথে কোনো কথা আমি বলিনি, এই কথাগুলো তার সাথে আমার হয়নি, এই কথাগুলো কি করা হয়েছে রাজনৈতিকভাবে এও প্রতিপন্ন করার জন্য। যদিও অডিওটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার ঘটনার তদন্ত নেমেছে জেলা পুলিশ, তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তারা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনে হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে বিচারের মুখোমুখি করার দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির। রুশ আগ্রাসন শুরুর পর মঙ্গলবার প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্যে এই দাবি জানান তিনি। তবে ইউক্রেনে যুদ্ধাপরাধ অস্বীকার করেছেন জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 28 কিলোমিটার দূরের শহর বুচা, সেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। দেশটির দাবি, শিশুসহ অন্তত 280 জনের মরদেহ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, গত 41 দিনে রাশিয়া যা করেছে তার একটি উদাহরণ বুচার হত্যাকাণ্ড। রুশ বাহিনী বুচা দখল করে কি করেছে তা পুরো বিশ্ব দেখেছে। অন্যান্য শহরে কি ঘটেছে তা এখনো অজানা। রাস্তায় ঘরে ঢুকে বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়া, মরদেহ কূপে ফেলে দিয়েছে। তারা এসব করেছে কেবল আনন্দের জন্য। রাশিয়ার কর্মকাণ্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর সঙ্গে তুলনা করে জাতিসংঘের দেওয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। এ সময় রাশিয়ার জবাবদিহি চান তিনি। ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রুশ বাহিনী ও যারা তাদের আদেশ দিয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। নুরেমবার্গ ট্রাইব্যুনালের মতো তাদেরও ট্রাইব্যুনালে হাজির করা উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ানক যুদ্ধাপরাধ দেখতে পাচ্ছি। তবে বুচায় রুশ সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রুশ প্রতিনিধি। বলেন, ইউক্রেনীয় ও পশ্চিমা গণমাধ্যমের দেখানো ঘটনাগুলোর মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। বুচা পরিস্থিতি নিয়ে ইউক্রেন ও পশ্চিমা গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে। আমি জানাতে চাই, ইউক্রেন থেকে রাশিয়ায় 1,23,000-এর বেশি শিশুসহ 6,00,000 শরণার্থী এসেছে। অপহরণ বা জোর করে নয়, তাদের ইচ্ছা অনুযায়ী রাশিয়া ঢুকতে দিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্থানীয় সময় সকাল 11:30 থেকে আবারও শুরু হবে শুনানি। মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ মামলা শুনানি করে। এ সময় ইমরানের বিরুদ্ধে দায়ের করা অনাস্থা প্রস্তাবের উপর জাতীয় পরিষদের কার্যক্রমের রেকর্ড চেয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া রাষ্ট্র ও পররাষ্ট্র নীতি নিয়ে আদালত হস্তক্ষেপ করে না বলেও জানানো হয়। এদিকে আইনি ও প্রক্রিয়াগত জটিলতায় আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শ্রীলঙ্কায় অন্তর্বর্তী সরকার নিয়োগের আহ্বান জানিয়েছে আইন প্রণেতাদের একটি দল। সেই সঙ্গে এতে ব্যর্থ হলে সহিংসতা ও নৈরাজ্যের দিকে পরিচালিত হতে পারে বলে সতর্ক করেছেন তারা। এদিকে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। সাময়িক বন্ধ করা হয়েছে অস্ট্রেলিয়া, নরওয়ে ও ইরাকের দূতাবাস। শ্রীলঙ্কায় 2 সপ্তাহের ব্যবধানে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে 25%। খাদ্যপণ্যের অভাব, নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। মার্চে মূল্যস্ফীতি ঠেকেছে 19%, পাশাপাশি 13 ঘন্টার লোডশেডিং। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদত্যাগ চান সাধারণ মানুষ। কলম্বিয়ায় তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। যারা আমাদের টাকা লুট করেছে তাদের অবশ্যই পদ ছাড়তে হবে। আমাদের সন্তানরা ভুগছে আর তারা বিলাসবহুল জীবন উপভোগ করছে। আমি সফটওয়্যার ডেভেলপার, আমার কাজে যাওয়া দরকার, কিন্তু দেশ জনগণের জন্য এখানে এসেছি। প্রেসিডেন্ট যা করছে তা বেআইনি। জরুরি অবস্থা ভেঙে দিতে এমপিদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিক্ষোভের মুখে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে জরুরি অবস্থা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত ও অযৌক্তিক পুলিশি সহিংসতার খবরও পাওয়া গেছে বলছে জাতিসংঘ। আমরা উদ্বিগ্ন জরুরি অবস্থা জারিতে, শান্তিপূর্ণ বিক্ষোভেও বাধা দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, জরুরি অবস্থার মধ্যেও আন্তর্জাতিক মানবাধিকার আইন মানতে হবে।
and frustrated the exchange of views on matters. বেশ কয়েকজন আইন প্রণেতা জোট ছেড়ে দেওয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজাপাকসে নেতৃত্বাধীন জোট। তবে পদ ছাড়বেন না বলে জানিয়েছেন রাজাপাকসে ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। এদিকে শপথ গ্রহণের একদিনের মাথায় অর্থমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন আলি সার্বি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ম্যান সিটি। অ্যাথলেটিকোকে হারিয়েছে 1-0 গোলে। আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে 3-1 গোলে জয় লিভারপুলের। ইতিহাদে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ম্যান সিটি, তবে অ্যাথলেটিকোর কঠিন দেয়াল ভাঙতে ব্যর্থ হচ্ছিল তারা। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও চাপ তৈরি করে গার্দিওলার দল। 70 মিনিটে ফোডেনের পাস থেকে দলকে একমাত্র গোল এনে দেন কেভিন ডি ব্রুইনা। পুরো ম্যাচে নজর কাড়া কোনো শট নিতে পারেনি অ্যাথলেটিকো। এতে জয় পেয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল সিটিজেনরা। এদিকে বেনফিকার মাঠে শুরু থেকেই দাপট দেখায় লিভারপুল। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করেন কোনাতে ও সাদিও মানে। বিরতি থেকে ফিরে গোল হজম করে ক্লপের দল, তবে শেষ দিকে লুইস দিয়াজের গোল অলরেডদের জয় নিশ্চিত করে। লাহোরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টিতে 3 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। 45 বলে 55 রান করে ম্যাচ সেরা অ্যারন ফিঞ্চ। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পাকিস্তানের। উদ্বোধনী জুটি রিজওয়ান ও বাবর আজম করেন 67 রানের পার্টনারশিপ। ব্যক্তিগত 23 রানে রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি, শূন্য করে ফেরেন ফখর জামান। খুশদিল শাহকে নিয়ে দলকে শতকের ঘরে নিয়ে যান বাবর আজম, তবে 66 রান করে জাম্পার বলে আউট হন স্বাগতিক অধিনায়ক। শেষ দিকে উসমান কাদিরের চেষ্টায় 150 পার করে পাকিস্তান। 163 রানের টার্গেটে খেলতে নেমে অজিদের শুরুটাও হয় ভালোভাবেই। ট্রাভিস হেড ও অ্যারন ফিঞ্চ জুটি করেন 40 রান। 45 বলে 55 রান করে আউট হন ফিঞ্চ। এরপর স্টয়নিস ও ম্যাকডারমটের রানে ভর করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অজিরা। আইপিএলের রোমাঞ্চকর ম্যাচে রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 170 রানের টার্গেট 5 বল আগে টপকে যায় বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নামে রাজস্থান। দেবদূত পারিকাল করেন 37 রান। জস বাটলার ও সিমরন হেটমায়ারের অবিচ্ছিন্ন 83 রানের জুটি রাজস্থানকে দিয়েছে লড়াইয়ের পুঁজি। সর্বোচ্চ 70 করেন বাটলার। হেটমায়ারের ব্যাটে আসে 42 রান। জবাবে ডুপ্লেসি রাওয়াত দারুণ শুরু করেন। দুজনের 55 রানের জুটি ভাঙার পরই ছন্দপতন হয়। বিরাট কোহলি, ডেভিড উইলি ও রাদারফোর্ডের ব্যর্থতায় ম্যাচ কঠিন হয়েছে। সেখান থেকে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের জুটিতে কক্ষপথে ফেরে বেঙ্গালুরু। 26 বলে 45 করে দলকে এগিয়ে রাখেন শাহবাজ, আর 23 বলে 44 রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কার্তিক। ডারবান থেকে পোর্ট এলিজাবেথে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রথম টেস্টে নেমে পড়তে হয়েছে বড় লজ্জায়। ডারবান টেস্টে 5ম দিনে প্রথম ঘন্টায় উঠিয়ে যায় বাংলাদেশ। মহারাজ হারমারের স্পিনে মাত্র 53 রানে অল আউট হয় মুমিনুলের দল। সেই তিক্ততা সঙ্গী করে মঙ্গলবার পোর্ট এলিজাবেথে এসেছে টিম টাইগার্স। হাতে 2 দিন আছে, এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে পরবর্তী চ্যালেঞ্জের জন্য। ঘুরে দাঁড়ানোর মিশনে তাসকিন শরীফুলের না থাকা বড় ধাক্কা বাংলাদেশের জন্য। পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু 8 এপ্রিল। মিডল অর্ডারে ভরসা মুশফিকুর রহিম সাউথ আফ্রিকা সফরে ব্যর্থ। এবছর তার অফ ফর্ম কম বেশি ভুগিয়েছে দলকে। গুরুত্বপূর্ণ সময়ে যখন সেরাটা দরকার তখন হতাশ করেছেন মুশফিক। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ভুগছেন রান খরায়। 2 অভিজ্ঞ সদস্যের নাজুক অবস্থা চিন্তার কারণ টাইগারদের জন্য। স্পিন মোকাবেলায় তিনি দেশ সেরা, অথচ সাউথ আফ্রিকায় অবস্থা বেগতিক। ডারবানের প্রথম ইনিংসে হার মারে পরাস্ত মুশফিক, পরেরটায় ফাঁদে ফেলেন মহারাজ। লজ্জার পরাজয়ে আলোচনার কেন্দ্রে মুশির ব্যর্থতা, তামিম সাকিবের শূন্যতায়, তার উপরেই তো ছিল বাড়তি দায়িত্ব। সফল ওয়ানডে সিরিজেও মুশফিক ছিলেন আড়ালে। 2 ম্যাচে তার ব্যাটে মাত্র 20 রান। ওই ধারাবাহিকতা টেস্টেও যেন ধরে রেখেছেন, যা দলকে পিছিয়ে দিয়েছে অনেকখানি। এবছর মুশফিক মোটেও মিস্টার ডিপেন্ডেবল নন। 3 ফরম্যাট মিলিয়ে 10 ইনিংসে 150, 1 অঙ্কে আউট হয়েছেন 6 বার। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতে 86 রানের ইনিংসটা বাদ দিলে গড় 10-এরও নিচে। টেস্টে যাদের ওপর নির্ভর করবে দল তারাই যেন পথ হারিয়ে বসেছেন। স্পেশালিস্ট মুমিনুল রীতিমতো ধুঁকছেন বগুড়ায় বিশেষ ক্যাম্প, আর কেপটাউনে গ্যারি কার্স্টেনের দীক্ষায় পারফরমেন্সে প্রভাব নেই। ডারবানে ব্যর্থতার জন্য কাঠগড়ায় অধিনায়ক। রানখরা যেন কাটছেই না। সবশেষ 5 টেস্টে 7 বার আউট হয়েছেন 1 অঙ্কে। মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে 88 রানের ইনিংসটা বাদ দিলে খুবই বাজে অবস্থা মুমিনুলের। আমি ফর্মে কোনোভাবে উদ্বিগ্ন না। ফর্ম আপনার কোনোভাবে আমার কাছে মনে হয় না ফর্ম কোনোভাবে আমার কোনো খারাপ অবস্থায় অথবা আমি কোনোভাবে উদ্বিগ্ন না, সত্যি কথা বলতে।
একটা বাউন্স মিস করলে আবার আমি আমার আমার কাছে মনে হয় আমি আবার আমার ট্র্যাকে চলে আসবো, এটা নিয়ে এত আমি ওয়ারিড না। ওয়ানডে সিরিজ জয়ে যেমন গর্ব করা যায়, আবার ডারবানে বাজে হারে লজ্জা পেতে হচ্ছে। পোর্ট এলিজাবেথে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা, সেখানে মুশফিক মুমিনুলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। সেটা হলেই প্রোটিয়াদের জবাব দেওয়া সম্ভব, পারবেন কি তুই সিনিয়র? সাইদ সাদিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্থিক সহায়তার দোয়ার খুলে দিয়েছে ফিফা। সব ঠিক থাকলে ফিফার নতুন প্রোগ্রাম ফরওয়ার্ড ফান্ডের আওতায় প্রতি চার বছরে $8 মিলিয়ন পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও এসব কিছু নির্ভর করছে কাতার বিশ্বকাপে আয়ের উপর। কাতার বিশ্বকাপ আগে থেকেই হইচই ফেলে দিয়েছে, আয়ের দিক থেকে রেকর্ড গড়ার অপেক্ষা। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $7 মিলিয়ন। এখান থেকে ট্যাক্স দিতে হবে না কাতার সরকারকে। আয়ের সিংহভাগ ব্যয় হবে ফুটবল উন্নয়নে। সদস্য হিসেবে বাংলাদেশও পাবে অনুদান। ধারণা করা হচ্ছে ফিফার নতুন ফরওয়ার্ড ফান্ডে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 25% বাড়ছে। এই প্রোগ্রাম চালু হলে ফুটবল উন্নয়নে সদস্যভুক্ত দেশগুলোকে প্রতি চার বছরে $8 মিলিয়ন দেবে ফিফা। টার্গেটেড রেভিনিউর থেকেও তারা নিশ্চিত করেছে যে তার থেকে বেশি তারা ফিফার রেভিনিউ আরও বেশি হবে, এবং ফিফার রেভিনিউ আরও বেশি হওয়ার অর্থ হচ্ছে যে ফিফার যারা সদস্য সংস্থা রয়েছে, সদস্য দেশ রয়েছে, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা ফিফার একটি সদস্য সংস্থা, সো আমাদের জন্য কিন্তু একটা স্পেশাল বোনাস পাওয়া বা স্পেশাল একটা রেভিনিউ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আগামী বছর ফিফা প্রেসিডেন্সিয়াল ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের পর থেকেই বেসিক্যালি ফিফার যে এক একটা ফরওয়ার্ডের যে সাইকেল থাকে সেই সাইকেলটা আগামী বছর থেকে শুরু হবে। কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমির জন্য ফিফার বরাদ্দ নিয়ে বিপাকে বাফুফে। এবছরের মধ্যে কাজ শুরু করতে না পারলে ফেরত দিতে হবে সে অর্থ। তারা আমাদেরকে তাগাদা দিয়েছে যে আগামী বছর 2023 সালে যেহেতু ফরওয়ার্ড টু সাইকেলের পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, এবং ফিফা এনকারেজ করে এই সময়ের মধ্যে টাকাটা খরচ করার, বাট আমরা আমাদের সময় টাইমলাইন মেনটেন করতে পারিনি। আমরা বারংবার বিভিন্ন ব্যাখ্যা আমরা ফিফাকে দিয়েছি, আমরা জানিয়েছি যে আমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। কক্সবাজারে এলিট ট্রেনিং একাডেমিতে থাকবে 2টি স্টেডিয়াম, সুইমিং পুল ও হেলথ সেন্টার, বলা যায় পুরোপুরি ফুটবল কমপ্লেক্স। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।